এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ। ও হ্যাঁ তোমরা তো আমরা আমি আমি ও স্যার তো ফাঁসো আমি কেন বলি তো আমি যাও তো বলি না হবে না না পরে বেরিয়ে বেরিয়ে কিছু বলনি বাচ্চা অপরিচিত করে আমার মনে সাত দিন দেখি 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 ভাই দাদা ওই মিছিলটাতেই ছিলাম সেদিন সকালে আপনি বলুন শোনা যাচ্ছে অভিষেক ব্যানার্জি আগে বেশ কয়েকটা দিন ধরে আসছে, সে বিষয়ে কি কোনো খবর হয়েছে? আমরা কালকে স্বতঃস্ফূর্তে পাবে, আমরা কোনো রকমের চাপ সৃষ্টি করব না, আর আমরা আপনাদের সঠিক সম্মান দেব সে কথা আমরা। ম্যাম আজকে ডক্টর অজয় কুমার ত্রিপুরা ইনচার্জ কংগ্রেস এআইসিসি ওয়ার্কিং কমিটির সদস্য, উনি বলেছে যে ত্রিপুরাতে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনোভাবেই যোগাযোগ নেই বা ভবিষ্যতে যোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই, সে বিষয়ে আপনারা কীভাবে বাদ দেন? যদি সর্বভারতীয় স্তরে মমতা ব্যানার্জির সঙ্গে সোনিয়া গান্ধীর আমি একটা কথা বলি, আমার কাছে খবর আছে যে কংগ্রেসীদের ধরে রাখার জন্য বলা হয়েছে যে আমরা 10টা বা 8টা সিট তৃণমূলের কাছে চেয়ে নিব। এখন সেই 10টা আর 8টা সিট কে পাবে সেই স্বপ্ন দেখে কিছু মানুষ এখন কংগ্রেসে রয়েছে। ইট ইজ ভেরি সিম্পল, আমাদের শত্রু বিজেপি, রাজনৈতিক শত্রু, ব্যক্তিগতভাবে কেউ আমাদের শত্রু না, আমরা রাজনীতি করছি। আর আমি অজয় কুমার জিকে একটা বিনম্র অনুরোধ করছি যে ভুলটা আগের ইনচার্জরা করেছে আপনি করবেন না। ত্রিপুরার ব্যাপারে যখনই আপনি কোনো চিঠি ইস্যু করবেন বা টুইট করবেন, আদার বাংলা বা ইংলিশে করবেন, হিন্দিতে করাটা একটা রং মেসেজ যায়, ট্রাইবাল এরিয়ার জন্য হতে পারে ঠিক। সো একটা রাজ্যের দায়িত্বে যখন কেউ আসে ওই রাজ্যের রাজনীতি এবং আবেগকে আগে বুঝতে লাগে। তাই বলে মমতা দি আমাকে একটা সাধারণ কর্মী হিসাবে ত্রিপুরাতে পাঠিয়েছে এই আশা রেখে যে আমি ত্রিপুরার জনসাধারণের আবেগ এবং চাহিদাগুলো বুঝতে পারবো। সো আমি এআইসিসি কে বলবো নো কমেন্টস অন সিট শেয়ারিং, ইট ইজ টু আর্লি টু সেট, কিন্তু এগুলো সময় আসলে বোঝা যাবে। আর ত্রিপুরার রাজনীতিতে কংগ্রেসের কি অবস্থান আর তৃণমূল বিগত 2 মাসে কোথায় গিয়ে পৌঁছেছে এটা আপনারা ভালো বুঝেন, এটা নিয়ে আমি কোনো রকমের মন্তব্য করতে চাই না। এখানে বিজেপির কোনো এমএলএদের সঙ্গে আপনার অবশ্যই যারা গিয়েছে তারা বেশিরভাগই কংগ্রেসের এমএলএ ছিল, তো তাদের সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয়েছে? জি, আমি একজন সাধারণ কর্মী হিসাবে এসেছি, অ্যান্ড এইগুলো হাই লেভেলের ব্যাপারে দাদা বলবেন বা অভিষেক বানিজি রয়েছেন ওরা বলতে পারবে। আমার কাজ সংগঠন তৈরি করা আর
কর্মীদের সাহস বাড়িয়ে দেয়া, সেটা আমার। আমি যে দলে এসেছি এবং যিনি আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমি ওনার ফ্ল্যাগ হাতে নিয়ে এসেছি, আর কংগ্রেসের ত্রিপুরা কংগ্রেসের সঙ্গে কি হয়েছে এটা আপনারা আমার থেকে বেটার জানেন। আমি চেষ্টা করেছিলাম তাদেরকে একত্রিত করার জন্য, কিন্তু পারিনি। কেন পারিনি? তাদের ব্যাপারটা একত্রিত না। ইফ ইউ ইট ইজ সি মমতা দি ওয়েস্ট বেঙ্গলে যেটা করে দেখিয়েছে লাস্ট বিধানসভা নির্বাচনে, মমতা দি ইজ নো লঙ্গার আ রিজিওনাল লিডার, শি ইজ আ ন্যাশনাল লিডার। হ্যাঁ, আর আমি আশাবাদী যে মমতা দি নতুন ইতিহাস গঠন করবে, যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আরেকটা স্টেটে সরকার করবেন, প্রথম মমতা দিয়েই করবেন আফটার বিজেপি এন্ড কংগ্রেস, সেই স্বপ্নটা আমরা দেখছি। কিন্তু ত্রিপুরার মানুষের স্বার্থটা সামনে রেখে আমরা করব। আর কংগ্রেস, আমি আজকে শিলচরে, শিলচর থেকে ট্রেনে এসেছি আগরতলাতে, এবং এখানে আসার উদ্দেশ্য হলো তৃণমূল কংগ্রেসের সংগঠনকে তৈরি করা। কারণ একটা নির্বাচন জিততে হলে সংগঠনের দরকার। কিন্তু আপনারা প্রত্যেকেই অবগত যে আমার প্রয়াত বাবা সন্তোষ মন্দির ত্রিপুরার থেকে সাংসদ ছিলেন, এবং আজকে আমরা দুটো জিনিস করেছি। প্রথমে আমরা সুধীর মজুমদারের বাড়িতে গেছি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার পরিবারের সঙ্গে আমার ফ্যামিলি অনেক পুরনো রিলেশন। আর আমি আশা করি যে ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে আগামী নির্বাচনে। একটা পলিটিক্যাল ভিজিট ছিল না যদিও, এটা পার্সোনাল ভিজিট ছিল। এছাড়া বিগত এক মাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যারা যোগদান করছেন এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মীবৃন্দরা রয়েছেন, তাদের উপরে যেভাবে অত্যাচার ভারতীয় জনতা পার্টির সরকার এবং কর্মীরা করছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা আজকে মুজিবুরগড় এখানে এসেছি, এবং আজকে এখানে আসার একটা বিশেষ কারণ আছে। আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলতে চাই এবং নেতা মন্ত্রীদের বলতে চাই যে একটা গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে রাজনীতিতে, রাজনীতি করার এবং যে কোনো রাজ্যতে গিয়ে ক্ষমতা দখল করার সবার অধিকার আছে। এই ধরনের ভায়োলেন্স যেটা আপনারা চালিয়ে যাচ্ছেন, আমি মনে করি সেটা বিজেপির, সেটা বিজেপির ডিএনএতে সবসময় ছিল, আমরা অতীতেও দেখেছি। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং নেতৃত্বে আমরা ত্রিপুরায় এসেছি, এবং ত্রিপুরার রাজ্যে এবং ত্রিপুরার জনতার স্বার্থে আমাদের যা করার আমরা করব। আর এই ধরনের ভায়োলেন্স যেটা আমরা দেখতে পেয়েছি বিগত কিছু দিনে, আমি এটাকে কন্ডেম করি, কিন্তু আমরা ডেফিনেটলি ভয় পাচ্ছি না। আমরা এখানে ত্রিপুরা এসেছি এবং ত্রিপুরার স্বার্থের জন্য আমরা আগামী দিনে একটা সুস্থ আর ভালো রাজনীতির পরিবেশ তৈরি করব। এর আগেও আপনি ত্রিপুরা এসেছেন কংগ্রেসের হয়ে, আর মানে কংগ্রেসের কোন লিডারের সাথে কি যোগাযোগ রয়েছে, মানে এই তৃণমূলে আসার ব্যাপারে বা জয়েন করার? শুনেন, আমি বলবো যে আমার কংগ্রেস ছাড়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। আমি একবার না বারবার বলেছি যে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু একটা কথা আজকে বলতে আমি বাধ্য যে ত্রিপুরা কংগ্রেসকে একবার না বারবার বঞ্চিত করা হয়েছে। আগে প্রদীপ বর্মন ছিলেন প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট, তারপরে পীযূষ বাবু হয়েছেন। ইট ইজ আ সাগা অফ নিগলেক্ট, ইট ইজ আ সাগা অফ নিগলেক্ট। আর এই আমি কংগ্রেসের কর্মীদের
বলতে চাই যারা কংগ্রেসে আছেন যে আমি আপনাদের শত শত প্রণাম করছি, কারণ যেভাবে ত্রিপুরাকে নিগলেক্ট করা হয়েছে আর আপনারা চালিয়ে গেছেন, কিন্তু অনুরোধ করছি যে এটা এই লড়াইটা অনেক বড় লড়াই আর আমাদের পাখির চোখ হলো ত্রিপুরার উন্নয়ন, সেটা যোগদান করতে হলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসেন, আমরা ত্রিপুরার স্বার্থের জন্য কাজ করব। আর মমতাদির সঙ্গে আমার সংক্ষেপে যে আলোচনা হয়েছে, মমতাদি টোটালি ফোকাস ত্রিপুরাতে, কিন্তু দিল্লি কংগ্রেসের হাইকমান্ড কতটুকু ফোকাসড ত্রিপুরাতে সেটার একটাই প্রমাণ দিব যে দুই বছর থেকে পিসিসির কোনো কমিটি নেই। আর কংগ্রেসের ওয়ার্কাররা শ্বাস ফেলতে, একটা বাংলা একটা প্রবাদ আছে যে চোর পালালে বুদ্ধি বাড়ছে, ঘটনা হচ্ছে যে এখন বিজেপি বুঝতে পারছে তাদের জনভিত্তি চলে যাচ্ছে, অন্তর্দ্বন্দ্বে তারা জেরবার, এবং যাদের তারা মুখে বলছে যে তৃণমূল কংগ্রেসকে আমরা ভয় পাচ্ছি না, অথচ দেখা যাচ্ছে আমার এই যে আমার পাশে বসে আছে আমার সহকর্মী, তার মেয়ের হাত ভাঙা হয়েছে, রড দিয়ে পা মারা হয়েছে, কালকে তাকে কলকাতায় চিকিৎসার জন্য যেতে হচ্ছে এবং FIR করা হয়েছে। প্রথম দিন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন তার কনভয়েতে আক্রমণ করা হয়েছিল, সে কনভয়েতে আমরাও ছিলাম, তারপর আমাদের ছাত্র স্টুডেন্ট নেতারা আসে তাদের উপর হামলা করা হয়, এবং এখন এখানে যারা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিচ্ছেন তাদেরও হামলা করা হয়েছে। আমি অবাক হব না যে আজকে আমরা যারা এসেছি, আমি বা সুস্মিতা বা অন্য যারা কলকাতার যারা নেতৃত্ব আছেন, আমাদের উপর বিজেপি যখন তখন হামলা করতে পারে, এটা একটা বলবো যে এটা এক ধরনের নিরাপত্তাহীনতা, এক ধরনের ভয় পাচ্ছে, কেননা বিজেপি বুঝতে পারছে তাদের জনভিত্তি চলে যাচ্ছে, বিজেপি বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যে সুনামি ওটা পশ্চিমবঙ্গকে কার্যত একটা ঝড়ের বাতাবরণ তৈরি করে দিয়েছে, সেই ঝড় ত্রিপুরায় আছড়ে পড়ার অপেক্ষায়। আমরা আসছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আসছেন, এবং ফাইনালি মমতা দিও আসবে, তো ওরা ওরা মন্ত্রিসভা সংযোজন করুন, ওরা বিয়োজন করুন, ওরা বাড়ান, ওরা সংকোচন করুন, এতে আমাদের কিছু প্রতিক্রিয়া নেই, এই কারণে নেই, কেননা ঘন্টা বেরিয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। বিধায়ক সুদীপ রায় বর্মন কালকে একটি সংবাদ মাধ্যমকে দুর্দান্ত কথা বলেছেন যে তৃণমূল অল্প এই কিছুদিনের মধ্যে ওরা যে কর্মকাণ্ড কাজ করছে খুব ভালো কাজ করছে, এখন বিরোধী দলের এমনই রোল থাকা উচিত, কি বলবেন বিষয়টা নিয়ে? আমি বলবো যে যারা বিজেপিতে থেকে তৃণমূলকে প্রশংসা করছে সেটা তাদের পার্টির জন্য ঠিক নয়, তাদের একটা স্টেপ নেওয়া উচিত, তাদের একটা স্ট্যান্ড নেওয়া উচিত, এবং তৃণমূল ট্রান্সপারেন্ট পলিটিক্সে বিশ্বাস করে, স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের দলে থেকে যদি কেউ বিজেপির প্রশংসা করেন সেটা যেমন ঠিক না, তেমনি বিজেপিতে থেকেও যদি কেউ তৃণমূলের প্রশংসা করেন সেটা আমরা বলবো যে সেটা ঠিক হবে না, বরং তার বদলে যারা সত্যি নাবিচ্ছাড়ি সেই বিজেপির থেকে, যারা এই মুখ্যমন্ত্রীর জমানায় প্রায় একটা ভেতরে ভেতরে একটা প্রতিবিপ্লব তৈরি হয়েছে, সেই প্রতিবিপ্লব সেই কাউন্টার রেভলিউশনে আপনারা সামিল হন এবং আপনারা বেরিয়ে আসুন, আপনারা বেরিয়ে এসে তৃণমূলের পতাকা হাতে তুলুন। আপনি তো প্রথম থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার ত্রিপুরাতে এসেছেন, কি মনে হচ্ছে এখন পর্যন্ত দল কতটুকু শক্তিশালী হচ্ছে? আগে আমার মনে হচ্ছে না, আমি নিশ্চিত যে 23শে ফেব্রুয়ারিতে এখানে মহামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিপুল জনাদেশ নিয়ে এখানে তৃণমূল সরকার করছে। ত্রিপুরাতে কবে নাগাদ কমিটি ঘোষণা হতে পারে এবং পার্টি অফিস হতে পারে? দেখুন, এর মধ্যেই এটা আমরা জানিয়েছি, আমরা যেটা এক্ষুনি আমার সহকর্মী সুস্মিতা বললেন যে আমরা এখানে এই মুহূর্তে আমরা সংগঠনের ব্যক্তি ঘটাবো, সংগঠনের এক ধরনের হিউজ এক্সটেনশন হবে, আর কমিটি বা পার্টি অফিস এগুলো হচ্ছে আলংকারিক ব্যাপার, এগুলো তো যে কোনো মুহূর্তে করে দেওয়া যায়, এই কালকে আমি কমিটি আমরা ঘোষণা করে দিতে পারি, কিন্তু কমিটি বা পদ এগুলো এই মুহূর্তে বড় কথা নয়, এই মুহূর্তে বড় কথা হচ্ছে যে আমাদের এত মানুষ যে নিয়ে আসছেন তাদের সাধনে মর্যাদা দেওয়া, গ্রহণ করা এবং রাজনৈতিকভাবে তাদের তাৎপর্যপূর্ণ করে তোলা। ঠিক সময় আমাদের কমিটি ঘোষণা হবে, ঠিক সময় আমাদের কার্যালয় হবে, এবং এত এত কমিটি আছে বিজেপি, এত কার্যালয় আছে এখানে, তাহলে কী হচ্ছে? সেসব দিকে কার্যালয় থেকে বেরিয়ে গুন্ডার দল আমাদের কর্মীদের মারতে আসছে।